ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ এবং বিরোধী দলীয় নেতা রশন এরশাদ। সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে তারা শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় এরশাদ বলেন, সন্ত্রাস এবং জঙ্গিমুক্ত না করতে পারলে দেশের মানুষের মুখে হাসি আসবে না, দেশের মানুষ এখন শান্তি চায় বলেও মন্তব্য করেন এরশাদ। এ সময় দলের নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে রশন এরশাদ বলেন, দেশ এবং দেশের মানুষের কথা ভাবে জাতীয় পার্টি। দলের নেতাকর্মীদের নিয়ে একটি গান গেয়ে শোনান বিরোধী দলীয় নেত্রী।